নমস্কার দর্শক বন্ধু, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 28 এপ্রিল 2020 প্রত্যেকটি রাশির কেমন যাবে, আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। কালকে সূর্যোদয় ঘটবে সকাল 5:10 আর সূর্যাস্ত ঘটবে 5:58। কালকে যে যোগটি পড়েছে সুকর্মা যোগ, আর রাহুকাল থাকবে দুপুর 2:46 থেকে 4:22, আর গুলিককাল থাকবে সকাল 11:34 থেকে 1:10। কালকে চন্দ্র থাকবে বৃষরাশিতে। চন্দ্র আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে, রাহুর সাথে, তাই প্রত্যেকেরই কালকের দিনটি অতি সাবধানে চলা উচিত। এবং প্রত্যেক রাশির পরে কোন ইষ্ট দেবতার স্মরণ করতে হবে কালকের দিনের জন্য সেটাও থাকবে। মেষ রাশি, তৃতীয় চন্দ্র, ধার্মিক রুচি বাড়বে। প্রতিবেশী বা ভাতৃস্থানীয় কারোর সাথে মনোমালিন্য ঘটতে পারে কালকের দিনে। নিজের চেষ্টার দ্বারা হচ্ছে অর্থ সঞ্চয় করবেন এবং পৈতৃক সূত্র ধরে কিছু অর্থ সঞ্চয় রয়েছে কালকের দিনে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। কর্ম আয়ের পথে কিছু অন্তরায় কালকে দেখা যাবে, বাধা দেখা যাবে। ব্যবসাদারদের আয় বাড়বে, মাথা হঠাৎ হঠাৎ গরম হয়ে যেতে পারে। জীবনসঙ্গীর আয় বাড়বে, জীবনসঙ্গী শরীর নিয়ে সচেতন থাকুন। আর আপনি আপনার চোখ, নার্ভ ও হাতের কোনো সমস্যা কালকের দিনে ঘটতে পারে, তাই সে বিষয়ে সচেতন থাকুন এবং মা কালীর স্মরণ করুন। মেষ রাশির জাতক জাতিকারা এবং মা কালীর বীজ মন্ত্র পাঠ করুন। চলে আসি বৃষরাশি, মাথা ঠান্ডা রেখে চলুন। দ্বিতীয় স্থানে চন্দ্র রাহুর কম্বিনেশন, কুটুম্ব বিবাদ, আত্মীয় স্বজনের সাথে বিবাদ হতে পারে আপনার কথার কারণে। অর্থ সঞ্চয়ের পথে বাধা। আপনার কালকে মুখের কোনো সমস্যা কালকে ঘটতে পারে, সন্তানের জন্য খরচ বাড়বে। মুখ এবং চোখ আপনার নিজের সাবধানে, কালকে সাবধানে থাকুন। মুখ আর চোখের কোনো সমস্যা বা আঘাত লাগতে পারে। প্রেমজ সম্পর্কে মিথ্যে কথা বা চালাকি করবেন না, তাতে সম্পর্ক ভেঙে যেতে পারে। সাংসারিক জীবন ভালো, জীবনসঙ্গীর সাথে হঠাৎ হঠাৎ করে কথা কাটাকাটি হতে পারে। কালকে আপনারা মা সরস্বতীর চরণে সাদা ফুল নিয়ে চন্দন সহযোগে মা সরস্বতীর চরণে দিন, এতে আপনার কালকে সারাটা দিন খুব ভালো যাবে। মিথুন রাশি, আজ দিনটা আপনার পক্ষে থাকবে ব্যবসাদারদের শুভ সংবাদ, নতুন নতুন আয়ের রাস্তা খুলবে। পারিবারিক জীবন মধ্যম যাবে, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো থাকবে। যে কোনো বিবাদ থেকে আপনি দূরে থাকুন, নাহলে বিবাদে পড়ে গন্ডগোল পেকে যেতে পারে। আর আজকের দিনে কর্মস্থানে আপনি চালাকি অ্যাপ্লাই করবেন না, এতে আপনারই ক্ষতি হবে। পারলে শিবের পুজো করুন। মিথুন রাশি, কর্কট রাশি, শরীর এবং মন দুটোই আজকে বিপর্যস্ত হয়ে থাকবে। পারলে কর্মের জন্য কিছুটা স্ট্রেস এবং সম্মানহানি আজকের দিনে থাকবে। ব্যবসায় কিছুটা হলেও বাধা থাকবে। আয়ের থেকে ব্যয় আজকে বাড়বে, ব্যয় খুব সাবধানে করুন। পারিবারিক জীবন মধ্যম হবে, জীবনসঙ্গীর সাথে অশান্তি লেগে যেতে পারে। কোনোভাবে ছোট চোট আঘাত ছোটখাটো আজকের দিনে লাগতে পারে। সন্তানের আচরণে আপনি আজকে বিব্রত এবং অনেকটা টেনশন বোধ করবেন। আর শিবের পুজো করুন। চলে আসি সিংহ, আয় থেকে ব্যয় আজকে বাড়বে। কর্মক্ষেত্রে সিনিয়র বা কলিগের সাথে মতভেদ বাড়বে। বড় ভাই বোনের আচরণে আপনি আঘাত পাবেন। ব্যবসায় আজকে রিস্ক নেবেন না কোনোভাবেই। আপনার শরীর সম্পর্কে সচেতন থাকুন, সঙ্গে সন্তানের শরীর সম্পর্কে সচেতন থাকুন। এই দুই দিন সাবধানে কাটান। পারলে সূর্য প্রণাম রোজ করুন। কন্যা রাশি, কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে নিরাশা বদনাম আজকের দিনে আসতে পারে, সাবধানে চলুন। আয় আজকে আয়ের পথে কিছুটা হলে বন্ধকতা থাকবে। ব্যবসা মধ্যম হবে। শরীর সম্পর্কে সচেতন থাকুন, বিশেষ করে চেস্ট, হাত, হাতের হচ্ছে কাঁধ, কোমর, কোনো পীড়া আজকের দিনে দেখা দিতে পারে। পারিবারিক জীবন মধ্যম যাবে, হঠাৎ হঠাৎ বিবাদ ঘটে যেতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধ্যম থাকবে। শ্রী বিষ্ণুর চরণে চন্দন সহযোগে তুলসী পাতা দিন। চলে আসি তুলা, নবম স্থানে চন্দ্র রাহু থাকাতে হঠাৎ ভাগ্যে বিপর্যয় ঘটতে পারে। পিতার শরীর নিয়ে সচেতন থাকুন।
কর্মের জায়গায় সম্মান আনি। বিদেশি সংস্থায় যারা চাকরি করেন তাদের কিছু হলেও উন্নতি রয়েছে। ব্যবসায় লাভ দেখতে পারবেন। গৃহ পরিবেশ মধ্যম থাকবে। জীবন সঙ্গীর সাথে মানসিক দূরত্ব একটা তৈরি হবে। জীবন সঙ্গীর মন বুঝে কথা বলুন। মা কালী মন্ত্র কালকে পাঠ করুন, তা না হলে শিবের পুজো করুন সাদা ফুল দিয়ে। বৃশ্চিক রাশি অষ্টমে চন্দ্ররাহু, অষ্টমে চন্দ্ররাহু শরীরের এবং মন দুটোই বিপর্যস্ত থাকবে কালকের দিনে। মন অনেক দিক থেকে ভেঙে যেতে পারে। প্রতিকূল পরিস্থিতি কালকের দিনে থাকবে। ব্যবসাদারদের মধ্যম যাবে। চাকরিজীবীদের টেনশন থাকতে পারে। চেস্ট হাত এবং পায়ের কোনো সমস্যা বা স্কিন ঘটিত কোনো সমস্যা কালকের দিনে দেখা দিতে পারে। চোট আঘাতও লাগতে পারে কালকের দিনে, সাবধান। কালকের দিন বৃশ্চিক রাশি ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন, তাই একটু সাবধানে সমস্ত দিনটা কাটান। হনুমান চল্লিশের পাঠ করতে থাকুন। চলে আসি ধনু। জীবন সঙ্গী শরীর এবং ব্যবসা দুটোই কালকের দিনে কিছু না কিছু হলে কোনোভাবে ক্ষতি হতে পারে, সেদিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে কোনো লোকের চালাকির দ্বারা আপনি আপনার সুযোগ হারাবেন। আয় হবে মধ্যম। লিভার রিলেটেড এবং ঘাড় রিলেটেড কোনো সমস্যা আপনাকে কালকের দিনে দেখা দিতে পারে এবং দীর্ঘদিনের কোনো সমস্যা শরীরে সেটা আবার ফিরে আসতে পারে। হনুমানজির হনুমান চল্লিশে পাঠ করুন। হনুমানজির স্মরণ স্মরণে যান, তাতে আপনাদের বেটার রেজাল্ট পাবেন। মকর রাশি আজকে শত্রু ও রোগ এই দুটি আপনার মাথা ব্যথার কারণ হবে, কিন্তু দুটো থেকে মুক্তি পেয়ে যাবেন। কর্মক্ষেত্র শুভ। ব্যবসায় কিছুটা স্ট্রাগল থাকবে। কর্মস্থানে কু অভিসন্ধির শিকার হতে পারেন। বিজনেস পার্টনারের চালাকি থেকে দূরে থাকুন। যারা পার্টনারশিপ ব্যবসা করেন চালাকি বুঝে নিন, কথাবার্তার ধরন বুঝে তবেই বিজনেসের পথে এগান। ফ্যামিলি লাইফ মধ্যম। জীবনসঙ্গী শরীর সম্পর্কে সচেতন থাকুন। সাদা চন্দনের তিলক কালকে কপালে পড়ুন এবং শ্রীবিষ্ণুর চরণে তুলসী পাতা চন্দন সহযোগে দিন। কুম্ভ বাচ্চার শরীর প্রেমজ সম্পর্ক দুটোই আজকে দিনে স্ট্রেস এবং টেনশনের কারণ হবে। ব্যবসায় বড় কোনো ডিসিশন আজকে নেবেন না, ওয়েট করুন। ব্যবসায় লাভ আছে। কর্মজীবনের কর্মজীবনটা আজকে মধ্যম। বেসরকারি কর্মচারীরা কূট অভিসন্ধির শিকার হতে পারেন। কুম্ভরাশির শ্বাস ঘটিত কোনো সমস্যা আজকের দিনে হতে পারে। পারলে কালো ধাগা বা কার যেটাকে বলে সেটায় আটটা গিট বাঁধুন এবং শনি মন্ত্র 108 বার পাঠ করে সেটাকে হাতের বাজুতে বেঁধে নিন, এতে উপকার পাবেন। মীন রাশি আয় এবং সঞ্চয় দুটোই ঠিক থাকবে। কর্ম পরিবেশ ঠিক নেই, তার সাথে গৃহ পরিবেশে চরম অশান্তি কালকের দিনে দেখা দিতে পারে। বিশেষ করে সন্তান অবাধ্য হবে এবং প্রেমজ সম্পর্কে যাচাই করে ভরসা করুন। আর স্ত্রী এবং মায়ের শরীর খুব খারাপ হবে, যার জন্য অর্থব্যয় হতে পারে। আপনারা ঠিক বৃহস্পতির ক্ষেত্রে হলুদ লাগান এবং হলুদ মেখে চান করুন, এতে আপনার বৃহস্পতিটি স্ট্রং হবে। এই রইল 28 এপ্রিল দৈনন্দিন রাশিফল। আর রাশিফল জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।